ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, আমি অরিত্র। তো ইউটিউব ভার্সেস টিকটক যে কন্ট্রোভার্সিটা এখন একদম মানে হিটেড টপিক বা যা বলতে পারেন হট টপিক, তো সেটাতে একটা নতুন জিনিস হয়েছে যে ক্যারি মিনাটির যে ভিডিওটা ছিল টিকটকার ভার্সেস ইউটিউবার দি এন্ড, তো সেইটা ডিলিট হয়ে গেছে। তো সেটা কেউ কপিরাইট স্ট্রাইক মেরে ডিলিট করেনি, সেটা অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে ইউটিউবে একটা মানে হ্যারাসমেন্ট পলিসি আছে বা সাইবার বুলিংয়ের ওপর একটা পলিসি আছে, যেটা আগে এতটা বেশি মানে এত রেস্ট্রিকশন ছিল না, বাট 2019 ডিসেম্বরের পর থেকে এটা অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে। এবং সেইটা অনুযায়ী যে আপনি কাউকে সাইবার বুলিং করতে পারবেন না, তো সেই কারণে এই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। তো প্রথমবার যদি আপনি সাইবার বুলিং করে থাকেন তাহলে আপনার ভিডিও জাস্ট ডিলিট হয়ে যাবে, মানে ইউটিউব অটোমেটিক্যালি ডিলিট করে দেবে এবং আপনাকে ওয়ার্নিং দেবে। এবং দ্বিতীয়বার যদি আপনি করেন তাহলে আপনার মানিটাইজেশন বন্ধ করে দেবে, এবং তারপরেও যদি আপনি এটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে। তো আমি যে কারণে এই ভিডিওটা বানালাম, কারণ আমি দেখছিলাম যেহেতু এই কন্ট্রোভার্সিটা হয়ে আছে এবং ফেসবুক ফেসবুক এসবে আসতে থাকে, সেখান থেকেই জানা। তো আমি দেখছিলাম যে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ওই ক্যারিমিনাটির ভিডিওটাকে ডাউনলোড করে রেখেছিল এবং এখন আপলোড করে দিচ্ছে। তো এই যারা আপলোড করছে তাদেরকে বলবো প্লিজ এটা ভাববেন না যে আমি এটাকে আপলোড করে দেবো তাতে আমার ভিউজ এসে যাবে। হয়তো ভিউজ কয়েক ঘন্টার জন্য হয়তো 3-4 লাখ ভিউজ আসতে পারে, অনেকে হয়তো যখন শুনবে যে ক্যারিমিনাটির ভিডিওটা ডিলিট হয়ে গেছে ইউটিউবে খুঁজবে যে কেউ অন্য কোনো চ্যানেল আপলোড করেছে কিনা, তো আপনার হয়তো ভিউজ আসবে, অত হয়তো কিছু সাবস্ক্রাইবারও হয়তো ঢুকলো, বাট আপনার চ্যানেলে বিশাল রিস্ক হতে চলেছে। বিকজ আপনার ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা ঠিক খুঁজবে এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেটাকেও টার্মিনেট করে দিতে পারে। সো বি কেয়ারফুল, এইসব মানে রং মেজার্স নিয়ে কিছু করতে যাবেন না, কারণ অলরেডি মানে আমি দেখলাম কয়েকজন এটাকে আপলোড রিআপলোড করে দিয়েছে, তারা ডাউনলোড করে রেখেছিল, তারা অ্যাকচুয়ালি চ্যানেল। আর প্রথম কথা হচ্ছে যে এটা তো অ্যাকচুয়ালি লিগালিও ঠিক নয় যে আপনার নিজের কন্টেন্ট নয় আপনি কেন সেটাকে আপলোড করছেন, বাট যদি আপনি করেও থাকেন বা ভাবেন যে এরকম করবো, বা এই যেহেতু এটা ট্রেন্ডিং টপিক যে টিকটকার্সদেরকে রোস্ট করাটা একটা ট্রেন্ডিং টপিক, আমি প্রচুর ভিউজ পেয়ে যাবো সাবস্ক্রাইবার পেয়ে যাবো, সেই বুঝে যদি করে নিই তাহলে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের কিন্তু রিস্ক হতে চলেছে। বিকজ আপনি যদি এটা করেন, অলরেডি দেখুন এরা এত বড় বড় চ্যানেল, এলভিস যাদব এসে এরা সব এত বড় বড় চ্যানেল, তাদের ওপর যদি তাদের ভিডিও সরিয়ে নিতে পারে তার মানে আপনার কী করতে পারে, আপনার চ্যানেলই টার্মিনেট করে দিতে পারে। সো বি কেয়ারফুল, ডোন্ট ডু দিস থিং, এটাই বলার ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।